10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড বাতিল করেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমাদেরকে একটি ডিজিটাল বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে আমাদের ডিজিটাল মানব সম্পদ উন্নয়ন, ডিজিটাল সরকার ব্যবস্থা, ডিজিটাল প্রযুক্তি শিল্পের উন্নয়ন এবং পাশাপাশি আমাদের একটি সুলভ মূল্যে সকলের কাছে ইন্টারনেটের সংযোগ পৌঁছে দিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক কোটা আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দেওয়ায় বিনিয়োগ বাতিল করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। তবে কি কারণে বিনিয়োগ বাতিল করা হয়েছে সেটা জানতে চাইলে জুনায়েদ আহমেদ পলক বলেন, বিনিয়োগ বাতিলের কারণ প্রকাশ্যে জানানো চুক্তির বরখেলাপ। বলা হচ্ছে আয়মান সাদিক কোটা আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দেওয়ায় বিনিয়োগ বাতিল হয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমি বলবো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেই হোক না কেন, অবশ্যই দেশের প্রতি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা এগুলো সমুন্নত রাখতে হবে। কেউ সফল উদ্যোক্তা হতে পারে, কেউ সফল শিল্পী হতে পারে, সাংবাদিক হতে পারে, আইনজীবী হতে পারে, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন ভিন্ন হতেই পারে, কিন্তু মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এসব নিয়ে কোনো ধরনের, কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো মতামত বা অবস্থান নেয়, অবশ্যই আমাদের তো কথাই আছে, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। কাজগুলো কিন্তু সম্ভব হয়েছে সরকারের পলিসি সাপোর্টের ফলে। আমি যদি বলছি যে আমাদের এই 15 বছরে ডিজিটাল বাংলাদেশের চক্রযাত্রা যে অর্জন, এটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব এবং জনাব সঞ্জীব বাজের জয়ে সময় উপযোগী মেধাবী নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের একটি বৈষম্যমুক্ত অন্তর্ভুক্তিমূলক স্মার্ট সোসাইটি আমরা 41 সাল নাগাদ গড়ে তুলব, যেখানে নারী পুরুষের বৈষম্য থাকবে না, শহর গ্রামের দূরত্ব থাকবে না। এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সোমবার সন্ধ্যা 6:15 দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএস সাবেক শিক্ষার্থী আয়মান সাদিক। ঢাবির সাদা কালো লোগোর উপর ছোপছোপ রক্তের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে আয়মান লিখেছেন, রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার ক্যাম্পাসে রক্ত কেন, প্রতিবাদ জানাই। মাত্র 10 মিনিটে তার পোস্টে 30,000 মানুষ রিয়েক্ট করেছেন। তাওসিফ কাউন নামের একজন লিখেছেন, আপনাদের প্রতিবাদের আর দরকার নেই, আমরা হেরে গেলেই তো আপনারা খুশি। তবে অন্য অনেকে তার এই অবস্থানের প্রশংসা করেছেন। এর আগে শনিবার নিজের ফেসবুক পেজে আয়মান লিখেছিলেন, কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।